লিকুইড অর্গানিক সারটা এখন আমি সপ্তাহে একদিন আমার সব গাছে দিয়ে দিই। পুরুষ ফুলের সাথে স্ত্রী ফুলের এই পরাগায়নটা হাতে পলিনেশন করে দেওয়ার পরে এই যে দেখেন মাশাআল্লাহ, মানে তখন কিন্তু এই সবজিগুলি টিকে যায়। গাছ সবুজ রাখার জন্য এই পানিটা কয়েকদিন পরে পরেই আমি দেই। অর্গানিক সারটা দেওয়ার পরে আর পলিনেশন করার পরে কোনো ফসল কিন্তু ঝরে যাওয়ার একদমই সম্ভাবনা কম থাকে। যে এই পাতাগুলি দেখেন এটা, এগুলি কিন্তু গাছে রাখা কোনো লাভ নাই। আর ভালো ফসল পেতে হলে এই কাজটা কয়েকদিন পরে পরেই কিন্তু করতে হবে। এটা আমি সব মাটিতে দিয়ে দিচ্ছি, এভাবে করে দিয়ে দিব গাছে। কোনো আগাছা গাছের গোড়ায় রাখবো না, সব এভাবে করে তুলে ফেলবো। আপুরা, তোমরা কি এই পাতাটা কি কেউ রান্না করে খেয়েছো কিনা আমাকে জানাবা, আর তোমাদের কাছে কেমন লাগে সেটাও বলে যাবা। ফল আসার সাথে সাথে গাছে কিন্তু নানান রকমের ভিটামিন দিতে হয়, কারণ এগুলি না দিলে তখন কিন্তু ফুল এসে ঝরে সব ফসল দেখা গেছে পড়ে যায়। জুকিনি গাছে ভালো ফলন পেতে আর এই পরাগুলি যেন নষ্ট না হয়, এটার জন্য যা করা জরুরি। এই গাছটায় এখানে আছে দুইটা পুরুষ ফুল, এই পুরুষ ফুল দুইটা কিন্তু একদমই ফুটে গেছে, এটাতে কিন্তু আর ফল হবে না, ফসল ধরবে না। আর এই যে এটা হয়েছে স্ত্রী ফুল, কিন্তু এটা এখনো ফোটে নাই। তাই আমি এখন এই পুরুষ ফুল দুইটা এখান থেকে নিয়ে নেব। এই যে এখান থেকে যেহেতু দুটোটা আছে, এই দুইটাতে আর হবে না, সবগুলি আমি পুরুষ ফুল ছিঁড়ে ফেলবো। এগুলি নানান রকম ভাবে রেসিপি করে খাওয়া যায়। আর এখন আমি যেই গুরুত্বপূর্ণ যেই কাজটা করব সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। ওই যে আরেকটা গাছ আছে ওইটাতে গিয়ে, এই যে এখানে এই গাছটা, ওই পাশের ওই গাছটা থেকে আমি এই পুরুষ ফুলগুলি নিয়ে এসেছি। আর যেহেতু এই গাছটায় এখানে এই যে দেখেন একটা স্ত্রী ফুল ফুটেছে, আর এখানে গোড়ায় এই যে দেখেন জুকিনিটা, এটা কিন্তু দেখা গেছে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যেই কাজটা করলে নষ্ট না হয়ে থেকে যাওয়ার সম্ভাবনা থাকে সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে এখানে একটা পুরুষ ফুল আছে, কিন্তু এটা গতকালকে ফুটছিল, এটা ঝরে গেছে, তাই এখন আমি এটা নিব না। আমি ওই গাছ থেকে যেটা এনেছি, এই যে একদম তাজা ফ্রেশ, এটা আজকে সকালে ফুটেছে, এই যে এই ফুলটা আজকে সকালে ফুটেছে। তো এখন আমি এটার এই চতুর্দিক থেকে এই ফুলগুলি এভাবে করে খুলে নিব, খুলে মাঝখানের যেই এই যে দেখেন এইটা বের করে নিব। এই কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে, কারণ এই যে চতুর্দিকে কিন্তু দেখবেন একটা এই যে পাউডারের মতো থাকে, যদি আমরা খুব তাড়াহুড়া করি তাহলে কিন্তু এই পাউডারগুলি সব বের হয়ে যাবে। তো এখন এই পুরুষ ফুলের সাথে এই স্ত্রী ফুলটা এভাবে করে সুন্দরভাবে মিলিয়ে দিব, এই পাউডারগুলি এখানে আর কি এই গাছের সাথে দিয়ে দিব। এটাকে পরাগায়ন করে দিলাম। পুরুষ ফুলের সাথে স্ত্রী ফুলের এই পরাগায়নটা কিন্তু নর্মালি মৌমাছি করে থাকে, এটা কিন্তু মৌমাছির কাজ। তো যেহেতু অনেক সময় মৌমাছি দেখা গেছে আমাদের এখানে তেমন বেশি নাই, আর মৌমাছি কিন্তু তেমন একটা দেখিও না আমার, যেহেতু আমার বাগানে অনেক কালারিং ফুল থাকে। তো এই বছর অনেক ফুল ফুটেছে, আর আবহাওয়া যেহেতু ভালো না, যার কারণে অনেক গাছ কিন্তু আমার মরেও গেছে। তাই এখন জানি না মৌমাছি আসে কিনা, তাই আমি নিজেই হাত দিয়ে পরাগায়ন করে দিলাম। আমি এই হাত পরাগায়ন করে দিলে এই তখন এই ফলটা নষ্ট হওয়ার সম্ভাবনা একদমই কম থাকে। আমার নতুন গাছে এই যে জুকিনি ধরতেছে, তো এইভাবে করে আমার এই গাছগুলিতে যতগুলি জুকিনি আসবে আমি নিজে নিজেই এভাবে করে হাত পরাগায়ন করে দেই। এই যে বলতে বলতে দেখেন একটা মৌমাছি কিন্তু চলেই এসেছে, যে উড়ে উড়ে চলে গেলো। আমার হাতে যে ফুল নিয়েছি না, আর এগুলি দেখে মৌমাছিটা চলে এসেছিল, আমি মোবাইলটা হাতে নিতে নিতে এই মৌমাছিটা ওদিকে দূরে চলে গেল। যাই হোক, তো আমি এইভাবে করে পরাগায়ন করি, আর সবগুলি ফসল যখন আমার ধরবে, শুধু এই গাছে না, লাউ কদু কুমড়া আমি সব ফসল এইভাবে করে হাত দিয়ে পরাগায়ন করে দিই। এতে করে আর কি ফসল থাকার সম্ভাবনা থাকে, মরবে না এমন না, মরবে দেখা গেছে তারপরেও মানে থাকার সম্ভাবনাই বেশি। আর ভালো ফসল পাওয়ার জন্য একটু পরিশ্রম তো করতেই হবে, তাই না? কারণ পরিশ্রম না করলে তো ভালো ফসল পাওয়ার আশা করা যায় না, যে কোনো কিছু করলেই একটু পরিশ্রম দিতে হবে। আমি এখানে আমার এই বাগানটায় এখানে কিন্তু সাদা ফুলের সাথে আমার খুব একটা গোলাপি ফুল ছিল, তো সেই গোলাপি ফুলের গাছটা এখানে আর নাই, ওইটা হয়তোবা গোড়া থেকেই নষ্ট হয়ে গেছে। তো এখন শুধু এই সাদা ফুলটা আছে। এই যে দেখছেন এগুলিতে না মধু নেওয়ার জন্য ভ্রমর আসে, আর এরকম মানে যখনই আপনারা লাউ কুমড়া তারপরে এই ধরনের ফসলের গাছ লাগাবেন, পাশে কিন্তু অবশ্যই আপনারা কালার ফুলের যে কোনো গাছ আর কি কালার ফুলের গাছ লাগাবেন, যেগুলি থেকে মৌমাছি মধু নিতে আসতে পারে। আর যখনই আপনার বাগানে ফুল থেকে মৌমাছি মধু নিতে আসবে, তখনই
দেখবেন যখন এভাবে মানে ফসল ধরবে তখন এই পরাগায়নটা না ওরাই নিজে থেকে করবে, আর যখন এভাবে পরাগায়ন হয় তখন কিন্তু ফসলগুলি টিকে যাওয়ার সম্ভাবনা থাকে, একদম 99% টিকে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে তো দুই একটা এদিক সেদিক হতেই পারে, তাই না? আমার যে কোনো মিষ্টি কুমড়া গাছে বা এই জুকিনি গাছে যখনই এই ফুলগুলি ফোটে আমি না এই ফুলগুলি কিন্তু ফালাই না, এই ফুলগুলি দিয়ে ডিম ভেজে খাই, অল্প হলে ডিম ভাজি, আবার অনেক সময় বেসন দিয়ে পাকোড়া তৈরি করে খাই, আবার অনেক সময় আমি শুটকি দিয়েও রান্না করি। তো আপনারা এই ফুল কিভাবে কে কিভাবে খান আমাকে জানাবেন প্লিজ, আমিও আপনাদের মতো রেসিপি ট্রাই করব, কারণ এক এক অঞ্চলের রান্না কিন্তু এক এক রকম ভাবে করে, আর আমার কাছে না সব অঞ্চলের রান্না ট্রাই করতে না খুব বেশি ভালো লাগে, আর সব অঞ্চলের রান্না এক এক দেশের রান্না বিভিন্ন রকমের আইটেম আমি রান্না করতে খেতে এটা আমি খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, আমার ভালো লাগে, সাহেবও কিন্তু পছন্দ করে। এই যে দেখেন মৌমাছি ঘুরতেছে, এরকম যখন কালারফুল ফুল ফুটে তখন না মৌমাছিগুলি এদিক দিয়ে আসে। এই যে এগুলি নিয়ে নিচ্ছি, আপনারাও এই কুমড়ো ফুলকে কিভাবে খান আমাকে রেসিপি দিয়ে যাবেন আপুরা প্লিজ। এখন আমি যেই কাজটা করব, এখন আমি এখানে যত এই যে আগাছাগুলি আছে এই সব আগাছাগুলি এভাবে করে হাত দিয়ে তুলে ফেলবো, আমি কোনো আগাছা গাছের গোড়ায় রাখবো না, সব এভাবে করে তুলে ফেলবো। তারপরে গাছের গোড়ার মাটি এভাবে করে নেড়ে চেড়ে একটু নরম করে দেবো। আসলে এটা এই কাজটা না সব গাছের জন্য করতে হয়, এটা একদম মানে কমন একটা কাজ যেটা সব গাছের জন্য জরুরি, গোড়ার মাটিটা একটু নেড়ে চেড়ে উর্বর করে দেওয়া। উর্বর মাটিটা থাকলে দেখা গেছে মানে বাতাস নিষ্কাশনের ইয়াটা ভালো থাকে, আর তখন দেখা গেছে গাছ ফসল ভালো হয়, গাছও হেলদি হয়, আর ভালো ফসল পেতে হলে এই কাজটা কয়েকদিন পরে পরেই কিন্তু করতে হবে। গোড়ার আগাছাগুলি পরিষ্কার করে মাটি এরকম ঝরঝরা করে, তারপরে আমি এই যে এক মুঠো ডিমের খোসা নিয়েছি এইভাবে করে ছিটাইয়া চতুর্দিকে দিয়ে দিব ডিমের খোসাগুলি। এগুলি ব্লেন্ডার করে নিলে ভালো হয়, তবে আমি ব্লেন্ডার কখনই করি না অলসতার কারণে, আমি সবসময় এইভাবে যখন শুকিয়ে নেই এত মশমশা হয় মানে হাত দিয়ে ভাঙলে একদম গুঁড়া গুঁড়া হয়ে যায়, তখন এটা আমি সব মাটিতে সে দিচ্ছি এভাবে করে দিয়ে দিব গাছে। আমি পানিতে গুলিয়ে রাখা এপসম সল্ট এই পানিটা গাছের পাতা সহ একদম গোড়ায় চতুর্দিকে এইভাবে করে ছিটিয়ে দিব যাতে শিকড় পাতা সব কিছুতেই পেয়ে যায়, আর এভাবে করে দিলে পাতা হেলদি হবে, পাতা সবুজ হবে, গাছের পাতা সবুজ রাখতে এপসম সল্টের ভূমিকাটা একদমই অন্যরকম, তাই এটা গাছ সবুজ রাখার জন্য এই পানিটা কয়েকদিন পরে পরেই আমি দেই। আর এই জন্যই দেখেন মাশাল্লাহ আমার গাছের পাতাগুলি মাশাল্লাহ দেখেন এত সুন্দরভাবে হয়ে আছে, একবার হলো না একটু মাশাল্লাহ বলে যাবেন আমার গাছগুলি দেখে। আর এটা কিন্তু খাওয়ার লবণ না, এটা গাছের লবণ, এই লবণ পানিটা শুধু গাছের জন্যই দেওয়া হয়, এটা কিন্তু খাওয়ার লবণ না, বারবার বলে দিচ্ছি। আপনারা যখন কিনবেন কেনার সময় দেখে নেবেন এটা গাছের লবণ, এটাকে এপসম সল্ট বলে, যখন কিনবেন খুব ভালোভাবে দেখে তারপরে কিনবেন। যে কাজটা আগে করতে ভুলে গিয়েছিলাম যাই হোক এখন করতে আসছি, এই যেই পাতাগুলি দেখছেন এই যে একদম গোড়ায়, যেহেতু আমি এপসম সল্ট দিয়েছি মাটিগুলি নাড়াচাড়া দিয়েছি, একটু সারও আমি পরে দিয়ে দিব। আর এই যেই পাতাগুলি দেখছেন এইগুলি কিন্তু কোনো কাজের না, যখন আমি গাছের পরিচর্যা করব তখন কিন্তু গাছের থেকে যে সার এটা কিন্তু সব এই পাতাগুলিও কিন্তু টেনে নেবে, তাই এই পাতাগুলি যেন টেনে না নেয়, সবজিতে যেন ভালো মানে সবজিতে যেন টানে, গাছের উপরে যেন এই মানে ভিটামিনগুলি গাছের গোড়ার যে সারগুলি যত্নটা উপরে যেন হেলদি হয় আর ফলন যেন ভালো দেয়, তাই নিচের এই যেই পাতাগুলি অকার্যকর এই পাতাগুলি আমি সব কেটে ফেলবো, একটাও রাখবো না। এই যে এই পাতাগুলি দেখেন এটা এগুলি কিন্তু গাছে রাখা কোনো লাভ নাই, দেখেন একদম এই যে পাতাগুলি নষ্ট হয়ে গেছে খেয়ে ফেলছে, তো এগুলি যদি গাছের সাথে থেকে যায় তখন দেখা গেছে ভিটামিনগুলি টেনে নেয়, তাই এই কাজটা কিন্তু অবশ্যই অবশ্যই করতে হবে। আর আমি যেহেতু আজকে নিচের এই পাতাগুলি কাটছি তাই এখন আর এগুলি কাটবো না, তবে আমি আর দু চার দিন পরে এই পাতাটা উপরের থেকে মানে এক একটা গাছ থেকে আমি দুইটা তিনটা করে পাতা পারলে প্রত্যেকটা থেকে আমার মানে অনেকগুলি পাতা হয়ে যাবে, তখন আমি এই পাতাগুলি না রান্না করে খাই। আপুরা তোমরা কি এই পাতাটা কি কেউ রান্না করে খেয়েছো কি না আমাকে জানাবা, আর তোমাদের কাছে কেমন লাগে সেটাও বলে যাবা। তবে আমার কাছে না এই পাতাটা ডাল দিয়ে রান্না করলে মানে কুমড়ো শাক আমরা যখন রান্না করি ডাল দিয়ে যেই স্বাদ আর যেই মজাটা না হয় তার থেকে না বেশি মজা এই জুকিনি পাতাটা হয়। আমি এই পাতাটা কিন্তু কখনোই ফেলি না, আজকে যেহেতু আমি নিচের পাতাগুলি পরিষ্কার করছি তাই আজকে আমি খাওয়ার জন্য নেব না, তবে আমি আর এক সপ্তাহ দেখে গেছে 7
চার পাঁচ দিন পরে এই গাছ থেকে আমি এরকম বড় বড় কয়েকটা পাতা পেরে নিব। আর এক একটা গাছ থেকে দুইটা তিনটা করে পাতা নিলে সবগুলি গাছ থেকে আমার একদিনের রান্নাটা হয়ে যায়। আর এই পাতাগুলি কিন্তু অনেক বড়, দেখেন বিশাল বিশাল বড় এই পাতাগুলি, অনেক বড়। ফোটার পরে রান্নার পরে দেখা গেছে সাত আটটা বা দশটা পাতা হলেই একদিন রান্না হয়ে যায়। তো এটা এই গাছ যাদের আছে, যারা এখনো এই শাকটা খান নাই, আমি তাদেরকে বলবো প্লিজ একবার হলেও আপনারা এটা ডাল দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। এটা এত মজা, মানে আমার বাচ্চারা এই শাকটা খেতে খুব পছন্দ করে। ওরা পুরো শীত অপেক্ষা করে আমি কখন এই গাছটা বাগানে লাগাবো, আমার মাথার উপর দিয়ে কতক্ষণ পরে পরেই না প্লেন যায়। আর এই প্লেনগুলির শব্দে আমি জানি না আমার কথাগুলি কিরকম বোঝা যাচ্ছে। তাই এই তো আমার এই পাশটা জোরে, তো আমি যেহেতু একটা গাছ শুধু আপনাদেরকে পরিষ্কার করে দেখিয়েছি, আর এখন আমি এইভাবে করে আমার সবগুলি এই সাইড পুরোটাই, যে দেখেন অনেক আগাছা হয়ে আছে, তো এই পুরোটা আমি সাইড পরিষ্কার করে দিব। আমি একটা গাছ শুধু আপনাদেরকে দেখালাম। এভাবে সব আগাছা পরিষ্কার করার পরে তারপরে আমি লিকুইড অর্গানিক সারটা এখন আমি সপ্তাহে একদিন আমার সব গাছে দিয়ে দিই। আর আমি সেই অর্গানিক লিকুইড সারটা কিভাবে তৈরি করি সেই ভিডিওটা আমার পেজে অলরেডি আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা একবার হলেও দেখে নিতে পারেন। ওইখানে একদম বিস্তারিতভাবে খুব সুন্দরভাবে আমি বিশ্লেষণ করেছি, আপনারা দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। আর এই লিকুইড সারটা, মানে ঘরে তৈরি এই জৈব সারটা এত ভালো গাছের জন্য, মানে গাছের কিন্তু কোনো ক্ষতি করে না, গাছকে হেলদি করে, স্বাস্থ্যবান করে, কারণ এটা কিন্তু ঘরোয়া তৈরি আমাদের নিজের হাতে। তাই গাছের কিন্তু কোনো ক্ষতি হওয়ার বা কোনো কিছু হওয়ারই কিন্তু কোনো সম্ভাবনা থাকে না। আমি সব সময় এই পুরো সামার জুড়ে সেই অর্গানিক সারটাই ব্যবহার করি। আপনারা ওই ভিডিওটা একটু দেখে নিন। এই যে আমি এই পাশটা চারপাশ গাছের সব পরিষ্কার করে দিয়েছি, অর্গানিক সার দিয়েছি, তারপরে এই যে স্লাগ অ্যান্ড স্নেলের জন্য এই ওষুধটাও ছিটাই দিয়েছি গাছের পাতায় যে বেজে রয়েছে। কারণ স্লাগ অ্যান্ড স্নেলের এই ওষুধটা যদি না দেই তাহলে যখনই এইরকম এই কড়াগুলি বের হয়, আর এই কড়াগুলি বের হওয়ার সাথে সাথেই না তখন এই স্লাগে এগুলি খেয়ে ফেলে, তখন এই ফলটা কিন্তু আর ফসলটা থাকে না। তো অর্গানিক সারটা, মানে ফুল অনেক সময় হয় কি জানেন, এরকম ফসল আসার সাথে সাথে না অনেকে আমাকে বলে যে ফুল ফল আসে, আসার পরে এগুলি ঝরে যায়, মানে নষ্ট হয়ে যায়, আর এই জুকিনিগুলি না থাকে না। তার একমাত্র কারণ হলো গাছের ভিটামিনের অভাব হয়, ক্যালসিয়াম পটাশিয়াম গাছের এগুলি প্রয়োজন হয়, কারণ ফল আসার সাথে সাথে গাছে কিন্তু নানান রকমের ভিটামিন দিতে হয়, কারণ এগুলি না দিলে তখন কিন্তু ফুল এসে ঝরে সব ফসল দেখা গেছে পড়ে যায়। আর যখন আমি হাতে পলিনেশন করে দেই, হাতে পলিনেশন করে দেওয়ার পরে এই যে দেখেন মাশাল্লাহ, মানে তখন কিন্তু এই সবজিগুলি টিকে যায়। এটা কিন্তু অনেক বড় হয়েছে, জানি না আমার মোবাইলে কতটুকু দেখা যাচ্ছে বা আপনারা বুঝতে পারতেছেন কিনা, কিন্তু এটা এই যে অনেক বড় হয়েছে। এগুলো কিন্তু একদম ছোট ছোট খায়, ছোট ছোট রান্না করে খেলে ভালো লাগে। তো এটা কিন্তু মার্কেটে বড়টা না কিনতে পাওয়া যায় না, এটা শুধু ছোটটা পাওয়া যায়। তাই আমি এটা একটু বড় করে আমি মানে রান্না করি, আমার কাছে এই জন্য ভালো লাগে, কারণ ছোটটা তো মার্কেট থেকে কিনতে পারি, তাই ছোটটাও খাই, আবার অনেকগুলি এরকম বড়ও করি, আমার ভালো লাগে। তো আপনারা আমার তৈরি অর্গানিক সারটা আর আমি যেভাবে যত্ন করেছি এইভাবে যদি গাছের যত্ন করেন, তাহলে আমি একদম 100% শিওর আপনাদের গাছেও আপনারা খুব ভালো ফসল ঘরে তুলতে পারবেন, সবগুলি ফসল টিকে যাবে। অর্গানিক সারটা দেওয়ার পরে আর পলিনেশন করার পরে কোনো ফসল কিন্তু ঝরে যাওয়ার একদমই সম্ভাবনা কম থাকে, দুই একটা তো এদিক সেদিক হবে তাই না, তারপরও কিন্তু মানে নষ্ট হওয়ার চাইতে টিকে যাওয়ার সম্ভাবনাই ভালো। এই যে এটা এখন স্ত্রী ফুল পুরা ফুটেছে, আমি ওই আরেকটা গাছ দেখাইছি, ওই গাছেরটা কিন্তু পলিনেশন করা হয়ে গেছে, তো এটা এখনও করি নাই, এখন আমি এটাকে করে দেব। এটা পলিনেশন করে দেওয়ার পরে তখন এই ফলটাও কিন্তু আমার টিকে যাওয়ার সম্ভাবনা থাকবে। এভাবেই আমি আমার গাছের যত্ন সবসময় করে থাকি। তো আমি যেভাবে করি সবসময় আর যেভাবে আমি ভালো ফসল আমার ঘরে তুলি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। আর আপনাদের যদি কোনো রকমের কোনো প্রশ্ন থাকে গাছ নিয়ে তাহলে আপনারা আমাকে করতে পারেন, আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।